কাউকে এতটা আঘাত দেবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কান্না করে, কারণ তখন সেই অভিযোগগুলো মানুষের কাছে নয় বরং স্রষ্টার কাছে চলে যায়। কারো হাত ধরার আগে 100 বার নয় 1000 বার ভাবুন, তাকে ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কি না। কিছুদিন পরে পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে তাকে ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দেবেন না। মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকাই ভালো। অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেঈমান বলতে পারবে না। আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে ভরসা দিন কিংবা পাশে থাকার প্রতিজ্ঞা করুন। আকাশকুসুম স্বপ্ন দেখিয়ে নিজেকে ব্যর্থতার পরিচয় দেবেন না। যেটুকু পারবেন সেইটুকুই বলুন, অন্তত দিন শেষে মানুষটা বলতে পারবে আপনি কথা দিয়ে কথা রাখতে জানেন। যে মানুষটা আপনার সাথে ভালো নেই কিংবা আপনি যাকে ভালো রাখতে পারছেন না তার জীবন থেকে বিনয়ের সাথে সরে আসুন। অন্তত এতে করে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না। জোর করে কারো সাথে থাকতে নেই কিংবা জোর করে কাউকে ধরেও রাখতে নেই। কারো মন রক্ষার জন্য কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। আপনি যেটা পারবেন না সেটা তাকে ভদ্রতার সাথে বলে দেবেন, কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেটাই করবেন সেটার ফল কখনো ভালো হবে না। আপনি যেমনই থাকুন না কেন সেটা পুরোটাই আপনার উপরে, কিন্তু অন্য কাউকে আঘাত কিংবা মানসিক কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই। এমনভাবে বাঁচতে শিখুন যেন মানুষ আপনার দ্বারা কোনো রকম কষ্ট না পায়। শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, ভেতর দিক থেকেও প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকতে শিখুন। এতে করে অন্তত নিজের ভালোবাসার মূল্য হাড়ে হাড়ে টের পাবেন।